হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশে রাষ্ট্রবিজ্ঞানের এমসি কের একটি প্রশ্নের সেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো চলো ভিডিও শুরু করা যাক এক একটা বলছে মার্শাল পরিকল্পনা কোন বছর থেকে কার্যকর হয় অপশান নাম্বার ডি উনিশশো সাতচল্লিশ নেক্সট প্রশ্ন বলছে ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন অপশান নাম্বার বি বার্নেট নেক্সট প্রশ্ন বলছে ট্রুম্যান কত সালে তার পরিকল্পনা কথা বলেন অপশান নাম্বার বি উনিশশো সাতচল্লিশ নেক্সট প্রশ্ন ভারত পাক সিমরা চুক্তি সম্পাদিত হয় উনিশশো অপশান নাম্বার ডি উনিশশো বাহাত্তর নেক্সট প্রশ্ন বলছে ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হলো অপশান নাম্বার সি মতাদর্শগত বিরোধ নেক্সট প্রশ্ন ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল উদ্দেশ্য হলো অপশান নাম্বার সি পঞ্চশীল নীতির অনুসরণ নেক্সট প্রশ্ন বলছে দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক অপশান নাম্বার এ জোসেফ ফ্র্যাঙ্কেল নেক্সট প্রশ্ন বলছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদিত ধারা সংখ্যা অপশান নাম্বার বি একশো এগারোটি নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক আদালতে বিচারপতি সদস্য সংখ্যা অপশান নাম্বার সি পনেরো জন নেক্সট প্রশ্ন বলছে নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য কার্যকাল অপশান নাম্বার এ দুই বছর আন্তর্জাতিক আদালতে বিচারপতি কার্যকাল অপশান নাম্বার ডি নয় বছর দ্য স্পিরিট অফ দ্য লস গ্রন্থিটির রচিয়তা অপশান নাম্বার বি মন্তেস্কো সর্বনাম সর্বস্ত রাষ্ট্রপ্রধান হলেন অপশান নাম্বার এ সংসদীয় ব্যবস্থা নেক্সট প্রশ্ন বলছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হল অপশন নাম্বার এ চীন নেক্সট প্রশ্ন বলছে মন্ত্রিসভা আইন মন্ত্রিসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে অপশান নাম্বার এ সংসদীয় ব্যবস্থা নেক্সট প্রশ্ন বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষের নাম অপশন নাম্বার এ সিনেট নেক্সট প্রশ্নে একক বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন অপশান নাম্বার এ অ্যারণ্ড ল্যাক্সি নেক্সট প্রশ্ন বলছে মার্কিন রাষ্ট্রপতি হলেন ড্যাস প্রধান অপশান নাম্বার বি প্রকৃত প্রধান নেক্সট প্রশ্ন বলছে একটি বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হল অপশান নাম্বার সি সুইজারল্যান্ড নেক্সট প্রশ্ন শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় অপশান নাম্বার সি উনিশশো পঞ্চাশ সালে নেক্সট প্রশ্ন বলছে রাষ্ট্রপতি লোকসভার ইং বলছে ইঙ্গ ভারতীয় সদস্যদের মধ্যে থেকে মনোনীত করতে পারেন অপশান নাম্বার বি দুইজন নেক্সট প্রশ্ন বলছে ভারতে রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী ন্যূনতম বয়স অপশান নাম্বার সি পঁয়ত্রিশ বছর